মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বেশি দিন হয়নি শাপলা মিডিয়া বাংলাদেশ চলচ্চিত্রে এসেছে, কিন্তু ইতিমধ্যে অর্থরজন ছবির নাম ঘোষণায় দিয়ে ফেলেছে। গত রবিবার সাকিব খান ও বুবলিকে নিয়ে চিটাগাঙ্গা পোলা নোয়াখাল্লামা নামে একটি ছবির ঘোষণা দিয়েছেন। ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। কেন সাকিব বুবলিকে নেওয়া হলো এমন প্রশ্নের উত্তরে শাপলা মিডিয়ার প্রধান নির্বাহী সেলিম খান বলেন, বর্তমান সময়ে এ জুটির চাহিদা বেশি, তাই তাদের না হবে এই ছবিতে এবং কবে শুটিং শুরু হবে তার কোনো ঠিক হয়নি বলে জানাচ্ছেন সেলিম খান। এর আগে স্ত্রী অপুর সঙ্গে কোনো ছবি না করার ঘোষণা দিয়েছিলেন সাকিব খান। সেখানে আলোচিত নায়িকা বুবলির সাথে অভিনয় কি মেনে নেবে ভক্তরা? বর্তমান শাপলা মিডিয়া প্রযোজনার শুটিং চলছে আমি নেতা হবর, ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সাকিব খান ও মিন, পরিচালনা করছেন উত্তম আকাশ। একই পরিচালক পরিচালনায় শাপলা মিডিয়া অন্যান্য ছবিগুলো হচ্ছে আমলা মামলা ঝামেলায় কেউ কথা রাখেনি, আমার স্বপ্ন আমার দেশ। দর্শক, সাকিব খান যেখানে নিজের স্ত্রী অপুকে বাদ দিল সেখানে বুবলির সাথে আবারও তিনি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। দর্শক, কেমন হবে সাকিব বুবলির পঞ্চমতম এই ছবিটি? অপুকে বাদ দিয়ে নতুন ভাবে আবার সাকিব বুবলি, দর্শক অপু কি তা মেনে নিবে? দর্শক, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।